এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নারায়ণগঞ্জ চার আসনে। এই মুহূর্তে নারায়ণগঞ্জের চাষারায় আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা আছি জাতীয় সংসদের নির্বাচনী আসন 207 নারায়ণগঞ্জ চার। আর সারাদিনে আমরা তুলে ধরার চেষ্টা করব আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতির খবরাখবর। এই মুহূর্তে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই, আপনার কাছে জানতে চাই যে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ কতটা প্রস্তুত? আপনাকে ধন্যবাদ। আগামী 11 নির্বাচনে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। আর আওয়ামী লীগ তো একটা বিশাল সংগঠন, আপনারা জানেন যে 1949 সালে 23শে জুলাই জন্ম, 70 বছর বয়স হয়ে গেছে আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ সবচেয়ে বড় কৃতিত্ব যে এই এই দলের নেতৃত্বে 71 সালে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। তো আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি এবং নির্বাচনমুখী দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণতন্ত্রে বিশ্বাস করে এবং 11 নির্বাচনের জন্য আমরা মোটামুটি প্রস্তুত হয়ে আছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন যে এই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীও রয়েছে আওয়ামী লীগ থেকে, সেক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যে কোনো প্রকার মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব কিংবা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা যেটা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আপনার ছোটখাটো একটা মান অভিমান এটা আমাদের মধ্যে থাকতেই পারে, এটা যে কোনো দলে থাকে, আর এরকম বিশাল দলে থাকা তো খুব স্বাভাবিক। ভাই ভাইয়ে ঝগড়া হয়, ভাই বোনে ঝগড়া হয়, পরে আবার এক হয়। আমাদের ব্যাপারটা অনেকটা এরকম বলতে পারেন যে আমাদের মধ্যে এটা নেতৃত্বের প্রতিযোগিতা, আমি বলবো নেত্রীদের প্রতিযোগিতা থাকতেই পারে। যে বিশ্বাস দামের একটা সাধারণ সদস্য আমাদের, সেও কিন্তু মনোনয়নের জন্য আবেদন করতে পারে। তো আমার আপনি চারের ব্যাপারে জানতে চাচ্ছেন, নারায়ণগঞ্জ চার আসনে আমাদের বর্তমান সংসদ সদস্য মাননীয় সংসদ স্বামী ওসমান সাহেব আছেন, তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, তিনিও একজন প্রার্থী এবং তার সাথেও আরও প্রার্থী থাকবে। এবং সিদ্ধান্ত নেওয়ার মালিক তো পার্লামেন্টারি বোর্ড তথা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোন আসনে কে প্রার্থী হবে। আর আমরা 5টা আসনে নৌকা চেয়েছি, এটা নেত্রীর বিবেচনার বিষয়, নেত্রীর উপরে আমরা ছেড়ে দিয়েছি। যে যেহেতু নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অনানুষ্ঠানিকভাবে জন্মস্থান, সেই জন্য এবং বিভিন্ন আন্দোলনের সংগ্রামে নারায়ণগঞ্জ খুব অগ্রণী ভূমিকা পালন করে, সেই জন্য আমরা চাচ্ছি এবার 5টা আসনে নৌকা দেওয়া হোক এবং আমরা আশাবাদী যে 5টা আসনে আমরা জয়যুক্ত হব। ধন্যবাদ আব্দুল ভাই আপনাকে। আপনার দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আপনারা কাজ করবেন সেটি বলছেন আপনারা। দর্শক, বেলা 12টার সংবাদে আমরা আবারও হাজির হব অন্য কোন রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতির খবরাখবর নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।